পশ্চিমবঙ্গের বিখ্যাত সবজি স্কোয়াশ। তো স্কোয়াশ আর আলু দিয়ে আমি মাছের ঝোল বানাবো, আপনারা দেখে নিন। এবারে আলু কেটে নেব, মাছের পিসগুলোকে কড়া করে ভেজে দিচ্ছি। রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। স্কোয়াশ আর শুকনো লঙ্কা না আছে কাঁচা লঙ্কা, তো রাঁধুনি ফোড়নের মধ্যে স্কোয়াশ আলুগুলো দিয়ে দিলাম, নুনগুলো দিয়ে দিলাম, দিয়ে দিলাম ধনে জিরে আর লঙ্কা, জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম মাছ ভাজা, দিচ্ছি দিলাম নুন পরিমাণ মতন দিলাম। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম। আলু স্কোয়াশ দিয়ে হালকা পাতলা মাছের ঝোল রেডি।